ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আমরা যদি এখনকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুন অডি খুব লাক্সারিয়াস একটি গাড়িতে আগুন ধরেছে, এই ঘটনাটি ঘটেছে ঠিক 10 থেকে 15 মিনিট আগে। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে যে তিনি বলেছেন যে হঠাৎ করে আগুনের যে সিলিন্ডার ছিল গাড়ির, যে তেলের সিলিন্ডার থেকে হচ্ছে আগুন লাগার সূত্রপাত ঘটে। এর পরবর্তীতে প্রায় 15 থেকে 20 মিনিট অতিক্রান্ত হওয়ার পরে এখানকার যে ফায়ার সার্ভিস কর্মী তারা এসেছেন, কিন্তু তাদের আগে শুরু করেছিল এখানকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে এলিভেটেড বাংলাদেশ যে ব্রিজ অথরিটি যেটা যারা ছিল, মানে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ যারা ছিল, তারাই কিন্তু এর আগে আমরা দেখেছি যে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তারা আগুন নিভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আগুনের ফুলকা বা আগুনের লেলিহানশিখা এতটাই বেশি ছিল যে তাদের যে ফায়ার এক্সটিংগুইশার ছিল তাতে কাজ হয়নি। তারা চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এখানে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে, তাদের যে গাড়িতে পানি আছে সে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এটি কিন্তু আমরা আরও জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে যে আসলে খুব দামি একটি গাড়ি যেটি অডি অনেক দ্রুত বেগে ফ্লাইওভার দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ওঠার পরবর্তীতে যে ঘটনাটি ঘটেছে এখানে আসে, কিন্তু হঠাৎ করে যে তেলের যে লাইন থেকে অল্প আকারে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে কিন্তু এই আগুনটি বৃহৎ আকারে হয়, এর পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস সেটি নেভানোর চেষ্টা করে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আগুন যে লেলিহানশিখা সেটি নেই, কিন্তু ধোঁয়া উঠছে। তবে অন্যদিক থেকে আমরা যদি আর একটু বলতে চাই যে গাড়ির যে মালিক ছিল গাড়িতে, সেই মালিক কিন্তু এখন আর নেই, কেননা আমরা দেখতে পেয়েছি যে মালিক গাড়ির যেখানে আগুন ধরেছে তার অপর প্রান্তে, এরকম আমরা জানতে পেরেছি। তবে সর্বোপরি বলা যায় যে এখানে যে আগুনের ঘটনা, গাড়িতে ছিল, আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে পেরেছি গাড়িতে 3 থেকে 4 জন গাড়ির মালিক সহ 4 জন মানুষ ছিল। তারা হচ্ছে যখন গাড়িতে অগ্নিকাণ্ডের বা হচ্ছে অগ্নির ঘটনা ঘটে তখন কিন্তু তারা এখান থেকে সরে যায়, এরকমটা আমরা জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত হচ্ছে মালিকের হদিশ আমরা পাইনি, কেননা হচ্ছে যে তারা এখানে আছে নাকি চলে গেছে সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে এখনকার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পুরোপুরি গাড়ির যে আগুন নিয়ন্ত্রণে বলা যায়, কেননা হচ্ছে যে খুব দ্রুত বেগেই হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে লোকজন তারা আসতে পারার কারণেই কিন্তু আগুনটি নেভানো সম্ভব হয়েছে। তবে এক্ষেত্রে আমরা বলি যে গাড়ির যে পরিস্থিতি, গাড়ির যে ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে গাড়িতে কিন্তু কোনো রকম বোঝার উপায় নেই যে আসলে এটা কোন কোম্পানির গাড়ি, বা গাড়ির যে পরিস্থিতি সেটাও কিন্তু আমরা কোনো রকম এখনও বুঝে উঠতে পারছি না যে আসলে কী পরিস্থিতি গাড়িতে আছে, কেননা মোটামুটি সব কিছু পুরেই কিন্তু ধ্বংসে যে লেলিহানশিখা সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তবে এক্ষেত্রে আরও বলা যায় যে এখানকার যে ফায়ার সার্ভিসের লোকজন আছে তারা কিন্তু তাদের যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে আসলে কীভাবে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে এখন কিন্তু আমরা দেখতে পেরেছি যে তাদের যে 5 থেকে 7 মিনিটের যে প্রচেষ্টায় সেটা কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তবে আরও অন্য একটি যে বিষয়টি এরকম, কিন্তু অধিকাংশ টাইপের আমরা এই যে লাইভে আসার আগে কিন্তু একজনের সাথে প্রত্যক্ষদর্শী কথা বলতেছিলাম যে খুব দ্রুত বেগে আসার কারণে কিন্তু গাড়ি দীর্ঘক্ষণ চলার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটছে, কারণ হচ্ছে যে এই যে আগুনের যে এখন যে পরিস্থিতি এটা কিন্তু পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত যে আগুনের যে আগুন অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু পুরোপুরি ক্লিয়ার না, কারণ হচ্ছে যে প্রত্যক্ষদর্শীর একরকম বলছে, এর পরবর্তীতে আমরা যে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে যারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন তাদের যে ওপিনিয়ন বা তাদের যে মন্তব্য আমরা সেটিও কিন্তু জানার চেষ্টা করব। তবে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এখানকার যে লোকজন আছে তারা কিন্তু এখনও উৎসুক, জনতার যে ভিড় সেটি কিন্তু আছে। এর পাশাপাশি যে দীর্ঘ কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা খুব স্বল্প সময়ের জন্য এসেছেন, খুব স্বল্প সময়ের জন্য যে এসে যে 5 থেকে 7 মিনিটের ভিতরে যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হয়ে চলে যাবেন, যেটি হচ্ছে এই যে বিশ্ব রোড থেকে উঠে যে বা বিমানবন্দর থেকে উঠে যে বিশ্ব রোডের যে উপর অংশে সেই অংশেই কিন্তু আগুনটি ধরেছে। তবে এক্ষেত্রে আরও বলা যায় যে মানুষ যে ঈদের দিন আজকে যে তাড়াতাড়ি করে যে রাস্তা পার হওয়ার বা তাদের যে গন্তব্যে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে ক্লিয়ার করার জন্যই কিন্তু, বা তাড়াতাড়ি যাওয়ার যে বিষয়টি সেটির জন্যই কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে থাকেন। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে এই প্রত্যক্ষদর্শীদের যারা আছেন, আমরা যদি একটু এগিয়ে যাই, এখনও কিন্তু আমি যে জায়গায় আছি সেই জায়গাতে কিন্তু এখন আগুনের যে তাপ, গাড়ির সেই তাপ কিন্তু
এখনো কিন্তু তাপ কিন্তু অনুভব হচ্ছে। আমি না হলেও 10 থেকে 15 ফিট দূরত্ব আছি এই গাড়ির, কিন্তু তাতেও এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে এই যে দূরত্বটা সেটি কিন্তু আগুনের যে গরম বে তাপ সেটি কিন্তু আমি এখান থেকে অনুভব করতে পারছি। তবে এক্ষেত্রে বলা যায় যে এখন পর্যন্ত গাড়ির যে অস্তিত্ব, শুধুমাত্র গাড়ির অস্তিত্ব আছে, কিন্তু এই গাড়ি কোন কোম্পানির বা হচ্ছে গাড়ির সিটিং পজিশন, গাড়ির স্টিয়ারিং কোনো কিছুই কিন্তু গাড়িতে নেই। সর্বোপরি বলা যায় যে আসলে এই যে আগুনের ঘটনাটি ঘটলো আসলে এই দায় কার, এটি কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নবিদ্ধ। কেননা এখানকার আমরা উৎসুক জনতা বা দর্শনার্থীদের কথা বলেছি যে তারা বলছেন যে সবসময় সতর্কভাবে গাড়ি চালানোর যে নির্দেশনা সেটি কিন্তু মানা উচিত, তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা থেকে মানুষের মুক্তি মিলবে। এই ছিল আমার কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সময়।